ভালো না হাত দিলেই সঙ্গে সঙ্গে হাতে চলে আসে আমার কি ভালো লাগে হাতে গাইস প্রত্যেক দিন প্রত্যেক দিন সকাল হলেই গুড নিউজ দেয় ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ব্লগস অফ সুরাজের আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি রাজু তোমাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু খুব 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 সুন্দর হবে কেননা আজকে সকাল সকাল আমাদের একটা দারুণ মানে বলতে পারো গুড নিউজ ঠিক আছে তো আমি আগের ভিডিওটাই বলেই দিয়েছিলাম যে একটা ভালো গুড নিউজ একটা এসেছে আর সেটা কিন্তু আমাদের গাপি মাছ দিয়েছে তো গাপ্পি মাছ যে গুড নিউজ দিয়েছে তোমরা বুঝতেই পারছো কি গুড নিউজ তো কাপি মাছ আমাদের বেবি বেবি দিয়েছে দিয়েছে অনেক অনেক তো চলো আজকে কিন্তু অনেক অনেক জিনিস তোমাদের আপডেটও দেব অনেক মাছের আর সেই গুড নিউজটাও দেখাবো অনেক কিছু তো বেশি দেরি না করে মাছাদের কাছে যাই চলো তো দেখো বন্ধুরা আমাদের অস্কার কি বড় বড় হয়ে গেছে আর দেখো সবাই একসাথে কি করছে দেখো যেন ক্যামেরার ভিতরে ঢুকে আসবে তো এরা এইরকমই করে সব সময় জানোই তো তোমরা তাদের অস্কার মাছ আছে তারা জানো যে কেমন করে তো খাওয়ার জন্য খুব তো একটা জিনিস তোমাদের দেখায় এতে কিন্তু অনেক পাথর ছিল তোমরা দেখেছো তো সবই বের করে দিয়েছি কারণ পাথরের জন্য নোংরাগুলো সব জমে তো যেত পাথরের তলায় কিন্তু ভালো করে পরিষ্কার হতো না যার জন্যে আমাদের মানে জলে অ্যামোনিয়াও বেড়ে গিয়েছিল পিএইচ লেভেলটাও বেড়ে যাচ্ছিল আর মাছেদের গায়ে যদি ফাঙ্গাস এসে যায় সেই কারণে তেলগুলো ফেটে যাচ্ছিল সেই জন্য আর এত বড় অ্যাকোরিয়াম বুঝতেই পারছো জল কতটা লাগে আর এত জল লাগে মানে জল চেঞ্জ করাও খুব একটা ইজি নয় সেটাও বুঝতে পারছো সেই কারণে আমার বর কি করেছে সব পাথর টাথর বের করে দিয়েছে নোংরা যা আছে সব এর ফিল্টারের মধ্যে টেনে নেবে ব্যাস তাহলেই পরিষ্কার থাকবে তো সব জল আগেই চেঞ্জ করে দিয়েছে আর তোমাদের যেটা দেখাচ্ছি তো তোমরা দেখে বলো এই মাছগুলোর মধ্যে এই অস্কার মাছগুলোর মধ্যে কোন মাছটা থেকে বড় হয়েছে মানে বেশি বড় হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখে কিন্তু বলবে আমাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মাছগুলোকে সব কটা দেখে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলে এলাম এই ট্যাংকের কাছে উপরে যাওয়ার আগে তো এই ট্যাঙ্কের মাছগুলো অনেকটা বেড়েছে কিন্তু একটা জিনিস তোমাদের দেখায় এই যে এই মাছটা দেখতে এই মাছটা কিন্তু মানে মনে হয় হয় সেই সেই অনেকে না অনেক মানুষ বেটেই থাকে তো ওর কিছু প্রবলেম আছে কারণে দেখো বাড়েনি বাচ্চেনা এদিকেও বুঝতে পেরে গেছে মনে হয় ছবি তোলা হচ্ছে সেই জন্য তো এই মাছগুলো কিন্তু বড় হয়েছে এই তিনটে আর ওই একটা কিন্তু বড় হয়নি তো চলো এবার নিচে দেখিয়ে উপরে যাই তো বন্ধুরা চলে এলাম উপরে প্রথমেই চলে এলাম ট্যানজারিনের পন্ডের কাছে তো এই মাছগুলো দেখো কত পরিষ্কার ছিল এই পনটা কি অবস্থা করেছে দেখো এরা খায় আর পটি করে আর কোন তো কাজ নেই না সেই কারণে তো এরা কিন্তু সবসময় বেশ ভালোই আছে উপরে রোদ পাচ্ছে হাওয়া পাচ্ছে জল পানার মধ্যে ঠান্ডা হয়ে আছে যাই হোক আমরা তো আর পুকুর পাই না পন্ট পাই না আমরা স্নান করার জন্য এরা তো পাচ্ছে কত মজাই আছে তো তারপরে দেখো পপ মাছগুলো পপ মাছগুলোর এখনো ভয় কাটেনি বন্ধুরা দেখো এখনো সেই পানার তলাই লুকিয়ে আছে আর এর পরে না যেদিন পরিষ্কার করব নিচে নোংরাগুলো সব পরিষ্কার করে দিতে হবে বন্ধুরা তো যেটা মেন কথা তোমাদের বলি মাছগুলো লোডেড হয়ে আছে কবে থেকে তোমরা তো দেখতেই পেলে কিন্তু এখনো পর্যন্ত কারোর বেবি হয়নি আমি তো স্যাড হয়ে যাচ্ছি স্যাড হওয়ার কোনো কারণ নেই এরা দেয়নি তো কী হয়েছে দিচ্ছে তো এরা তো এরা তো গাইস প্রত্যেক দিন প্রত্যেক দিন সকাল হলেই গুড নিউজ দেয় মানে এই ট্যাঙ্কটার মধ্যে প্রত্যেক দিন সকালবেলা আমরা মোটামুটি চারটে থেকে ছটা করে বেবি এখান থেকে আমরা উদ্ধার করি ঠিক আছে আর খুব ভালো এই পণটা পণ্যের মাছগুলো খুব ভালো আরও দেবে বুঝতেই পারছো সব এখনও অনেক লোডের আছে মাছ তো গাপ্পি এমনি যা ভ্যারাইটি আছে তো আমার খুব পছন্দের এই মাছটা দেখো বন্ধুরা তোমাদের দেখায় এই মাছটা কোথায় গেল এই যে আসছে না হাতে তোমাদের দেখাবো এই মাছটা আমার খুব ভালো লাগে দেখাচ্ছি নাড়াও নাড়াও একটু ওয়েট করো এই যে এই যে আরে বাবা চলে যাচ্ছিস কেন খালি পালাচ্ছে এই যে বন্ধু তোমরা দেখো এই যে এই মাছটা এমনি তো সব মাছই এবারে যে কটা এনেছে আমার খুব ভালো লাগে কিন্তু ওই মাছটা আমার খুব ভালো লেজটা এত বড় এই যে বন্ধুরা এই যে আমি হাতে তুলতে পারছি না ছটপট করে করে পালাচ্ছে ফের পালিয়ে গেল আবার পালিয়ে গেল ছাক আর বেকার চেষ্টা করে লাভ নেই আসবে না আমার হাতে যাই হোক তো এটা হচ্ছে আমাদের খুব লাকি মানে পন্ড এখান থেকে আমি প্রত্যেক দিন আর মনটা খুব ভালো হয়ে যায় সকালবেলা এসেই আগে ছুটে ছুটে এসে আগে এই পণ্ডটাকে আমি নজর দিই যাতে এতে এর মধ্যে আমি চারটে ছটা বাচ্চা তুলতে পারি তো বন্ধুরা তারপরে আসি রেড মলের কাছে মাছগুলো তো সুন্দর কিন্তু সুন্দর হলেই হবে না এদের তো দেখো লোড অবস্থায় কি অবস্থা দেখো পেট মনায় ফেটে যাবে কিন্তু তাও বেবি দিচ্ছে না মানে মনটা এখানে এলেই খারাপ হয়ে যায় মাছগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু বেবি হয়নি কত আশা করেছিলাম সব একসাথে বেবি হবে কোনো ব্যাপার না আরও একটু ওয়েট করে যাই ধৈর্য ধরতে হবে যে কোনো জিনিসে তাই না বন্ধুরা যে পারবে তত ভালো দিন দেখতে পাবে তো দেখো এখানে মাছগুলো কি সুন্দর লাগছে না ওরা কিন্তু খাবে বলে এসছে ভাবছে আমি খেতে দিচ্ছি তো ঠিক আছে চলো নেক্সট পনডে যাওয়া যাক নেক্সটে চলে এলাম দেখো এখানে কিন্তু যে সুন্দরী মলিগুলো আলাদা করেছিলাম সুন্দরী আর পাইনাপেল মলিগুলো সব একসাথে করে দিয়েছি বন্ধুরা দেখো নামে সুন্দরী ভিতুর ডিম কেন বলছি এরা সব থেকে ভিতু মানে একদম উপরেই ওঠে না বুঝতে পারছো তো একদম উপরে ওঠে না ওই যে ওই যে সুন্দরী সাদা সাদা যে সুন্দরী মলি আছে ওরা পাইনাপেল মলিগুলো অতটাও ভয় পায় না তবু উঠে ওপরে কিন্তু সুন্দরীর বেশি ঘ্যাম বুঝেছি তো আর সবচেয়ে ভালো জিনিস তোমাদের দেখায় এই পণ্ডে তো যত পানা দিয়েছিলাম সেই পানাগুলো বেড়ে গেছে সব কটা পণ্ডে কমে গেছে কমে গেছে বলতে ছোট পানাগুলো সব মাছ খেয়ে নিয়েছে কিন্তু এই পণ্ডের মাছ এই মানে এই পণ্ডের পানাগুলো এখনো মাছ সব খেয়ে উঠতে পারেনি তো এখানে কিন্তু সেই সব থেকে পুরানো এটা এত ভালো না হাত দিলেই সঙ্গে হাতে চলে আসে সঙ্গে আমার কি ভালো লাগে হাতে উঠে চলে আসে দেখবে বন্ধুরা এই দেখো আর একটা ব্ল্যাক আছে না খুব দারুণ মানে সেই মলিটা এত বড় তোমাদের দেখাচ্ছে তারা আসে সবসময় আমার হাতেই চলে আসে আজা এই দেখো আজা আজা মেহ পেয়ার তেরা এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে বন্ধুরা মানে একদম ফাস্ট এনেছিলাম তো এই দেখো কি সুন্দর আমার হাতে চলে এলো দেখেছ এই জন্য আমাদের এই পণ্ডটা আমার সব সময় খুব ভালো লাগে এই কারণে যাই হোক তো এই পণ্ডের পানাগুলো অনেক বেড়ে গেছে নোংরা করে দিলাম সরি গাইস সরি ফিশেস আর আজকের ভিডিওর মেন আকর্ষণ মেন পয়েন্ট চলে এলাম তোমরা দেখো দেখো আমার কাপটির বেবিদের দেখতে পাচ্ছ তো বন্ধুরা ওই দেখো কত বেবি কত বেবি একটু ফাঁকা করি না আসলে পানার সাইজের বুঝতে পারছো তো অনেকটাই ছোট এখন মাছগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি তোমাদের কি বলি অনেক বেবি আছে ছটা সাতটা করে ওই পন্টা থেকে তুলবো আমিও তুলি আমার বড় তোলে আমাদের এত আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না আর একটা জিনিস দেখাই বন্ধুরা তোমাদের এই দেখো আরও একটা পন্ট আমাদের রেডি হচ্ছে অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্ক আমার বড় রেডি করেছে এইগুলো থেকে কিন্তু মেনলি হয়তো আমি যাই না তাও আমি বলছি এগুলো আমার ইচ্ছা আছে মলির বেবিদের জন্য এই ট্যাঙ্কটা বানানোর জন্য জল আছে কিন্তু এর মধ্যে এই দেখো জল পাথর দেওয়া আছে আর ওই যে দেখলে না ওই ট্যাঙ্কের পাথরগুলো সব বের করে দিয়েছে পাথরগুলো সব রোদে দিয়ে রেখেছে তো পাথরগুলো দেখো সব এখানে রোদে দেওয়া আছে এগুলো আর ওখানে দেবো না মানে দেবো না এগুলো ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেবো এত পাথর না খাওয়া তো একটা ব্যাপার আছে না তো সবে এই কটা হয়েছে এখনো অনেক পন্ট তৈরি করব ইচ্ছে আছে না পুরো এই এই লাইনটা পুরো দিয়ে করে নেব ছাদের মধ্যে এক একটা জিনিস দেখাই তোমাদের আমাদের গাছের গোলাপ দেখো এটা দেখো কি সুন্দর কত বড় হয়ে গেছে দেখো আর এখন আপনাদের তো সব মা মানে সব ফুল কেটে নিয়েছি নিয়ে ঠাকুরের পুজোয় লাগিয়ে দিয়েছি আর এখন বড় হয়নি আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা দাঁড়াও এত বড় বড় লঙ্কা দিন দেখেছো বন্ধুরা দেখো এত বড় বড় লঙ্কা দিন দেখেছো তোমরা এ দেখো পুরো কুলের মতো আরো বড় আছে নিচে এই গাছটাতে লঙ্কা ভর্তি সব এই রকম লঙ্কা সব মাটিতে ঠেকে গেছে কি অবস্থা দেখো আর ঝালে বিষ বন্ধুরা মানে বলার মতো নয় এ দেখো কি বড় বড় লঙ্কা দেখো মনে হচ্ছে না কুল গাছ এই দেখো এইগুলো দেখো দেখো অনেক বড় কিন্তু মনে হয়তো ছোট লাগছে কিন্তু অনেক বড় তো আমাদের কাছে যে কটা গাছ আছে মোটামুটি খুব ভালো ফল দেয় এই ছিল আজকে ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যইটা লাইক করে দিও আর আমার তো স্নান খাওয়া হয়ে গেছে আমার মাছেদের খাওয়া হয়ে গেছে ওরা তো স্নান করেই আছে সময় তো তোমরা কিন্তু যারা খাওনি এখনও যাও খেয়ে নাও আর আজকে ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে বাই